সম্প্রতি নাসা একটি গ্রহাণুর খোঁজ পেয়েছে। এই গ্রহাণু নাকি মহামূল্যবান, কারণ এর মধ্যে অনেক মূল্যবান ধাতু রয়েছে। সেই জন্য এই গ্রহাণুর প্রতি নাসার কৌতূহল সৃষ্টি হয়েছে। তাই নাসা এই গ্রহাণুর উদ্দেশ্যে মহাকাশযান পাঠানোর পরিকল্পনাও করেছে। আজকের ভিডিওতে এই গ্রহাণু সম্পর্কেই বিস্তারিত বলা হবে। তো চলুন জেনে নেওয়া যাক। নাসা সম্প্রতি যে মহামূল্যবান গ্রহাণুটির খোঁজ পেয়েছে তার নাম হলো 16 সাইকি। এটি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে অবস্থিত গ্রহাণু বেষ্টনীতে রয়েছে। গ্রহাণু বেষ্টনীতে যেসব ক্ষুদ্র গ্রহাণুগুলি রয়েছে এটি তাদের মধ্যে একটি। এটি প্রায় 226 কিমি চওড়া এবং ওজন চাঁদের 1%। এই গ্রহাণু 5 বছর সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এর একদিন 4.196 ঘন্টার সমান। এই গ্রহাণু মূলত লোহা, নিকেল ও সিলিকা দিয়ে তৈরি, তবে এর মধ্যে আরও অন্যান্য ধাতু রয়েছে। এর মধ্যে যে পরিমাণ লোহা রয়েছে তার দাম হতে পারে আনুমানিক 10,000 কোয়াড্রিলিয়ন পাউন্ড। সেই জন্য নাসা 2022 সালের আগস্ট মাসের মধ্যে এই গ্রহাণুতে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে এবং এলন মাস্কও এই মিশনে নাসার সঙ্গে আছে। এই গ্রহাণুতে যে মহাকাশযানটি পাঠানো হবে তার নামও সাইকি রাখা হয়েছে। নাসা জানিয়েছে এখনও পর্যন্ত ওই গ্রহাণুর মধ্যে উপস্থিত মূল্যবান ধাতু পৃথিবীতে আনার কোনো পরিকল্পনা নেই। শুধুমাত্র এর মধ্যে উপস্থিত ধাতুর যাচাই করার জন্যই নাসা মহাকাশযান পাঠাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। পরবর্তীকালে মহাকাশের কোন বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। মহাকাশ সম্পর্কিত বিভিন্ন আপডেটস পাওয়ার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মহাকাশ তারণাকে ফলো করুন। আর মহাকাশ সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও রহস্যময় ঘটনাবলীর ভিডিও দেখার জন্য মহাকাশ তারণা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন।